গুড মর্নিং জয়নিতা সুপ্রভাত বন্ধুরা, আবার একটা সকাল সকাল তোমাদের সামনে একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আমরা এখন পুরীতে আছি, জগন্নাথ টেম্পল দেখতে গেছিলাম। পুরো সারা দিন আমরা পুরো ঘুরে ফুরে এনজয় করে এসেছি। আজকের হচ্ছে তৃতীয় দিন, আমরা দ্বিতীয় দিন আমাদের পুরীতে, আজকের হচ্ছে সেকেন্ড ডে। সেকেন্ড ডেতে আমরা এখন সকাল বাজে 7টা, আমরা সবাই রেডি হয়ে গেছি। এখন আমরা রেডি হয়ে গেছি, নিচে গাড়ি চলে এসেছে, গাড়িতে আমরা সবাই যাব। কোথায় যাব তার জন্য আমাদের সঙ্গে থাকতে হবে, লম্বা সফরে যাব। তাহলে চলো বন্ধুরা, সাথে চলো। এখন আমরা সবাই গাড়িতে বসে গেছি, চন্দ্রভাগার দিকে যাব। তাহলে তোমরা দেখতে থাকো, জয় জগন্নাথ বলে আমাদের গাড়ি রওনা দিয়ে দিয়েছে। খুব এনার্জিতে আমরা সকাল সকাল উঠে পড়েছি। তাহলে চলো, সাথে থাকো, দেখতে থাকো কি না করব, সবটুকু তোমাদের সঙ্গে শেয়ার করব। এত সুন্দর, মানে ওয়েদারটাও খুব ভালো, বেশি রোদও নয়, হালকা রোদ, ঠান্ডা হাওয়াও চলছে, খুব সুন্দর একটা ঝলমলে পরিবেশ এখানকার। আর দু সাইডে জঙ্গলে বাদাম বাগান, পুরো বাদাম আর বাদাম, বাদামের সাথে যে জঙ্গলি ঝাউ থাকে সেগুলোও আছে, এত সুন্দর লাগছে। এর মধ্যে আমরা গাড়িতে বসে একটু হালকা ফুলকা টিফিনও করে নিয়েছি, স্যান্ডউইচ খেয়েছি, কফি চা দুটোই, আমরা যখন বেরোই চা কফি দুটো, যার যেটা পছন্দ। দেখো কত সুন্দর পরিবেশ, পরিষ্কার পরিচ্ছন্ন, মনে হচ্ছে যেন রাস্তাঘাটে প্রত্যেক দিন কেউ একটু ঝাড়ু দিয়ে পরিষ্কার করে দেয়। একটা দেখো শুকনো গাছের পাতা নেই, কাগজ টুকরো নেই, এত সুন্দর লাগে। আর এখানকার মানুষগুলো খুব ডিসিপ্লিনে চলে, দেখো কোনো পার্টি নেই, কোনো ফিক্স নেই, পার্টি গণ্ডগোল কিচ্ছু নেই, দেখো কি শান্ত, কোথাও পোস্টার নেই, কিচ্ছু নেই, এত সুন্দর এখানকার পরিবেশ, না মনেই হচ্ছে যে ওখান থেকে বাড়ি এখানে করে নেই, এত সুন্দর।
এখান থেকে সবাই চিল্কা যাওয়ার জন্যই এই বোটগুলো ধরে। এখানে সাজানো দেখো, সারি সারিতে বোট সাজানো আছে সবাই চিল্কাতে যাওয়ার জন্য, কিন্তু আমরা যাচ্ছি না, কারণ সব ছোট বাচ্চারা আছে তাই যাব না। আগে দাদারা সবাই দেখেছে, আমার বললাম যে না, দেখার মতন কিছুই নেই ততটা, ফালতু ফালতু এদিকে টাইম ওয়েস্ট না করে আমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছি। সামনে কোথায় এগিয়ে যাচ্ছি সবটুকু দেখার জন্য আমাদের সাথে জুড়ে থাকতে হবে আর আমার ভিডিওটা দেখতে হবে। না দেখলে তো কিছুই জানতে পারবে না। ঘরে বসে এত সুন্দর এনজয় করছো তোমরা আমার মাধ্যমে, তাহলে আরেকটু এনজয় করো। আমরা এখন গাড়ি থেকে নেমে চন্দ্রভাগা দেখো সমুদ্রের বিচের কাছেই চলে এসেছি। এখানে কত দোকানপাট বসেছে, ক্যাপ আর ডাব দেখেছো? সত্যি কথা বিচের কাছে কিন্তু ডাব খেতে খুব ভালো লাগে। আর এদিকে কাজুর দোকান, অনেক কিছু, ব্যাগ, কাজু, তারপরে তোমার শামুকের দোকান, মানে জুয়েলারি দোকান, অনেক কিছু দোকান। তাহলে দেখো প্রচুর ভিড় এখানে। আর এই ভদ্রলোক বলছে ফটো তুলবে, ফটো তুলবে। আমি বলছি না, আমরা কিছুই করবো না। তো আমরা পরপর পরপর এগিয়ে যাচ্ছি একদম সমুদ্রের কাছে। আমি যতটুকু চন্দ্রভাগার সম্বন্ধে জানতে পেরেছি তোমাদের সঙ্গে একটু শেয়ার করছি। চন্দ্রভাগা হচ্ছে পুরী থেকে 30 কিলোমিটার, কোণারক থেকে 3 কিলোমিটার পূর্বে অবস্থান করছে। চন্দ্রভাগা হচ্ছে কুষ্ঠরোগ বা লেপ্রসি রোগে স্থান হিসাবে মানা হয় পুরাণ যুগ থেকে। পুরাণে আমাদের লেখা আছে শ্রীকৃষ্ণের ছেলে সাম্মারের যখন কুষ্ঠরোগ হয়েছিল তখন সূর্যদেবের আরাধনা করা হয়েছিল। চন্দ্রভাগা সমুদ্র তখন সাম্মার কুষ্ঠরোগটা নিয়ে নিজের শরীরে ধারণ করে পুরো সমুদ্রটা শুকিয়ে একটা নালায় পরিণত হয়ে গেছিল। চন্দ্রভাগা সমুদ্রের আরও একটা কাহিনী আছে বা গল্প আছে। চন্দ্রভাগা সমুদ্র হচ্ছে এক মুনির কন্যা, উনি অতীব সুন্দরী, পরমা সুন্দরী ছিল, যাকে দেখে সূর্যদেব একদম প্রেমে মগ্ন হয়েছিল। উনাকে বিয়ে করার জন্য প্রস্তাব দিয়েছিল, তারপরে কুনজর দিয়েছিল, কিন্তু মুনি কন্যা মানে চন্দ্রভাগা উনার প্রস্তাবে রাজি না থাকায় এই সমুদ্রতে উনি ঝাঁপ দেন। ঝাঁপ দেওয়াতে উনি মানে দেহত্যাগ করেছেন নিজেকে বাঁচানোর জন্য সূর্যদেবের হাত থেকে। সেখান থেকে এই চন্দ্রভাগা সমুদ্র আরও প্রসিদ্ধ হয়ে উঠেছে। তখন থেকে এই সমুদ্রের নাম হয় চন্দ্রভাগা সমুদ্র। চন্দ্রভাগা দেবীকে শ্রদ্ধাঞ্জলি দেওয়ার জন্য আজও শত শত মানুষ মাঘ মাসের পূর্ণিমা তিথিতে সবাই ওই নদীতে স্নান করে। স্নান করলে যাতে মানুষের সব পাপ দূর হয়ে যায় পুণ্য অর্জন করার জন্য, এবং সূর্যদেবকে আরাধনা করে যাতে নতুন সূর্য উদয়ের সাথে সাথে নিজেদের জীবনটা নতুনভাবে শুরু করতে পারে, সব পাপ দূর করে দিতে পারে সেই জন্য। আমরা আবার সিবিচ থেকে উঠে গাড়িতে বসে পড়লাম, আবার সামনের দিকে এগিয়ে যাচ্ছি। কোথায় যাচ্ছি সেটা আমরাও নিজেরা জানি না, গাড়িওয়ালা আমাদের নিয়ে যাচ্ছে। আমাদের গন্তব্যস্থলটা কোথায় সেটার জন্য দেখতে হবে। দেখো রাস্তাঘাট দেখেছো, দারুণ লাগছে, এত সুন্দর। আর আকাশটা মনে হচ্ছে যেন একদম মাটিতে ছুঁয়ে গেছে, মনে হচ্ছে যেন রাস্তায় দাঁড়ালে আকাশটায় হাত লাগাতে পারবো, এত সুন্দর। আর দুই দিকে দেখো পুরো জঙ্গল, রাস্তাঘাট দেখেছো কত পরিষ্কার, যেন প্রত্যেক দিন কে ঝাড়ু দিয়ে পরিষ্কার করে। তোমরা আমার ভিডিওটা দেখতে থাকো, আমি তোমাদের কাছ থেকে আজকের মতন বিদায় নিয়ে নিচ্ছি। আবার একটা নতুন ভিডিওতে তোমাদের সঙ্গে দেখা হবে, ততক্ষণ আমার চ্যানেলের সঙ্গে জুড়ে থাকতে হবে আর আমার নতুন নতুন ভিডিও দেখার জন্য অপেক্ষায় থাকতে হবে। আবার একটা নতুন ভিডিও মানে কোণারকের ভিডিও নিয়ে চলে আসবো, ততক্ষণ একটু অপেক্ষায় থাকো। আজকের মতন জয় নিতাই, জয় জগন্নাথ প্রভু বলি, এইটি রক্ষ্যজ্যোতি।